বর্ণালী, তোমাকে আমি বলি, শোভাবাজার রাজবাড়ির পুজো হচ্ছে ঐতিহ্যের পুজো, বনে দিয়ানার পুজো আর পরম্পরার পুজো। আর সেই পুজোতেই এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে, এই মুহূর্তে সপ্তমীর অঞ্জলি চলছে। তুমি বোধহয় শুনতেও পাচ্ছ সেই মন্ত্রোচ্চারণ, একেবারে ভাবগম্ভীর পরিবেশ। আর শুধু ভাবগম্ভীর নয়, সনাতনী মন এইখানেই এসেই বিশুদ্ধতা স্পর্শ পায়, আর সেই ছোঁয়াই আমি আমাদের দর্শকদের দেখাবো। একেবারে দেখো সপ্তমীতে মাকে কতটা সুন্দর দেখাচ্ছে। আর এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন তিন প্রজন্ম শোভাবাজার রাজবাড়ির, আমি তাদের সঙ্গে কথা বলে নেব। আপনার কাছেই যদি প্রথমে আসি, আজকে সপ্তমীর অঞ্জলি এই মুহূর্তে চলছে, তারপরে ঠিক কি? সপ্তমীর অঞ্জলি শেষ হয়ে গেল, এরপর আমাদের ভোগ বিতরণ হবে। আমাদের বাড়িতেই খাবার তৈরি হয়, আমাদের অন্নভোগ হয় না, আমাদের মিঠাই ঘরে ভোগ তৈরি হয়, এবং নোনতা ভোগ, মিষ্টি ভোগ, জিলিপি, কচুরি, সিঙাড়া, রাধাবল্লবী, জিবে গজা ইত্যাদি এগুলো তৈরি হয়, এবং সেগুলোই আমরা ভোগ হিসেবে মাকে পরিবেশন। মানে ভোগের কথা তো আসবে, আসলে ভোগের কথা, প্রসাদের কথা শুনলেই না একটা অন্যরকম অনুভূতি হয়। কিন্তু এই মুহূর্তে মন্ত্রোচ্চারণ চলছে, সপ্তমীর এই অঞ্জলির পর কি আর কোনো পুজো আছে? আমাদের চারটে প্রহরে পুজো হয়। দুপুরবেলা একবার মায়ের পুজো হয়, সেটা ছোট করে হয়, সেখানে মায়ের কিছু ভোগ দেওয়া হয়, আর তারপরে আবার বিকেলবেলার দিকে মায়ের একটু ভোগ হয়, তারপর সন্ধ্যার আরতি। আমি তোমার কাছে, তুমি একেবারে এই প্রজন্মের, তো এই যে 229 বছর ধরে পুজো হয়ে আসছে, তো এত প্রাচীন একটা পুজো এবং সেই পুজোর তুমি সাক্ষী, অনুভূতিটা কেমন হয়? তুমি এই প্রজন্মে একজন প্রতিনিধি হয়ে কী করে মেলাও? আমার খুব ভালো লাগে, আর আমি এটা চেষ্টা করি যে আমাদের যে পুরনো ঐতিহ্যটা আছে সেটাকে মানে ধরে রাখার। আর আমরা বড়দের থেকে যে দেখেছি যে আমাদের মধ্যে প্রচণ্ড একটা বন্ডিং রয়েছে, সেটাই আমরা চেষ্টা করি যেন আমাদের যারা নেক্সট জেনারেশন আসবে তাদের মধ্যে, তো আমাদের মনে হয় ইনবিল্ড, বা আমরা শুধুমাত্র এটা ঠাকুরের কাছে এটাই প্রার্থনা করি, মা দুর্গার কাছে, যে আমাদের মধ্যে যে একসাথে হওয়াটা, একসাথে দালানে থাকা, একসাথে খাওয়া দাওয়া, একসাথে হইচই, এটা যেন আমাদের সবসময় থাকে। একেবারেই ঠিক এইখানেই কিন্তু শোভাবাজার রাজবাড়ির আভিজাত্য, এবং একেবারে অন্য সমস্ত কোনো পুজোর থেকে আলাদা করা যায়, যতই থিমের চমক থাকুক। তাই ওই যে বলছিলাম, বিশুদ্ধতা স্পর্শ পেতে আসতেই হবে শোভাবাজার রাজবাড়িতে।